Thôi, chắc là thường thường phòng người. মর্নিং, এখন সোনাত ওর বাবার সাথে খেলছে আর মা রান্নার জন্য সকালে রান্নার জন্য তৈরি করছে। তো আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিলাম, এখনো চা খাওয়া হয়নি, আজকে হয়তো একটু বাইরে যেতে হতে পারে সেই একই কাজে। তো দেখি কি হয়, কত দূর কি রেকর্ড করতে পারি। আজকে যাওয়ার রাস্তাটা যে ভেতর দিয়ে যাই না, খুব সুন্দর রাস্তাটা, দেখি আজকে একটু ভালোভাবে তোদের দেখাতে পারি কিনা, যদি যাই। আমার শিওর নই যাবো কিনা আজকে, বাট ওই জন্য তাড়াতাড়ি সবাই সকালবেলা উঠে তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে। তো এই সাইড দিয়ে রোদটা খুব সুন্দর ঢুকছে, তো সকাল দিয়ে জানলা দিয়ে রোদগুলো তো সুন্দর ঢোকে, যে বাবা ওই জন্য জানলাগুলোকে বড় বড় রাখিয়েছিল, সব কটা জানলাই বড় রাখানো ছিল। তো জানলাগুলোতে ভাবছি পর্দা ফর্দা দেবো সুন্দর। এখনো মানে আমাদের ঘরের কাজটা শেষ হয়নি, তাই জন্য তোমরা দেখেছো নিশ্চয়ই এদিকে এই বাথরুমটা আমাদের কমপ্লিট হয়নি, তাই জন্য এটা স্টোর রুম বানিয়ে রাখা আছে। আর নিচটাও কমপ্লিট হয়নি এখনো, শুধু আমরা এই উপতলাটা থাকি, তো এই উপতলাটা তাড়াতাড়ি মানে কমপ্লিট করে আমরা ঢুকেছিলাম। আমরা আগে সল্টলেকে থাকতাম, তো এখানে এসেছিলাম। আমার শ্বশুরবাড়িটা আর ননদ বাড়িটা সবই কাছে, খুবই কাছে, 5-10 মিনিটের দূরে হয়তো হবে। তো ওই জন্য আমরা বাকি কথা পরে কথা বলছি। সোনা খুব বেশি দুষ্টুমি করছিল, তো ওকে আমি কোলে ধরে রেখে মানে আমার মোবাইলে ক্যামেরা ওর দেখতে থাকবে আর ও খেলতে থাকবে, এই হচ্ছে ওর মানে ইচ্ছে। তো ওই জন্য আমি ধরে রেখেছিলাম আর ওর বাবা খাইয়ে দিচ্ছিল, এখন ওই সেই ওটস খাচ্ছিল দুধ দিয়ে। তো ও খুব মজা পায় ওটস দুধ দিয়ে খেতে, তো তাই খাচ্ছিল, এইভাবে খাওয়া ধরছিল। তো ওকে খাওয়ানোর পর আমরা সবাই একটু চা খেতে পেরেছিলাম, তো নাহলে আমাদের চা খেতেও দিচ্ছিল না। তো আমাদের খাওয়া মানে ওর খাওয়ানোর পর আমরা চা টা খেয়ে নিয়ে তারপর আর বেশি মনে ভিডিও করতে পারিনি, কারণ তারপর আমাদের একটু তাড়াহুড়ো লেগেছিলো সোনাকে স্নান করানো, তারপর নিজে তৈরি হওয়া নিয়ে, তা বেরোতে বেরোতে তাও আমাদের দেরি হয়ে গেছে। তো রাতে আসতে আমাদের অনেক দেরি হয়েছিলো, আমরা প্রায় 7টা সাড়ে 7টা নাগাদ ঘরে ঢুকেছিলাম। তো তাই জন্য আমি আর মনে তেমন ভিডিও করিনি আর করিনি, দেখতেই পাচ্ছো তোমরা। তো সেই ঘাসের মতো ঘাস, তো বাইরে সুন্দর লাগছিল, লোকে তো খুশি গাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না। তো তারপর ওই গাড়িতে করে ওকে একটু বের করেছিলাম, তো এত দেরি হয়ে গেছিলো যে আমরা বেরোতেও পারিনি, মানে ওকে যে একটু থামিয়ে থামিয়ে নিয়ে যাবো এক নাড়ে। তবে আজকে ও খুব দেখলাম মজা করেছে আগের দিনের থেকে, আগে ওর ভয়টাও তো কম নিয়েছে, অনেকদিন পর ও বেবি ছিল, সেদিনটা ফার্স্ট ও বেবি ছিল, তো আজকে ওই জন্য ওর ভয়টা একটু কেটে গেছিলো। তো বাইরে থেকে আসার সময় এত জোর খিদে পেয়ে গেছিলো, মানে আমরা তখন মায়ামির থেকে আমার জন্য বার্গার প্যাটিস এনেছিল মায়ের জন্য, তারপর বেগুনি এসব নিয়ে এসে হয়েছিলো, আর আমরা তারপর
আমি ঘরে এসে কফি বানিয়েছিলাম, আর রাত্রেবেলা হয়েছিল চিকেন কষা, ও হ্যাঁ সঙ্গে রুমাল রুটি এনেছিলাম। তো রাতে আমি ঘরে এসে চিকেন কষা করেছিলাম আর রুমাল রুটি বানানো হয়েছিল। তো ও সরি, রুমাল রুটি কিনে আনা হয়েছিল। রুমাল রুটি ঘরে বানানো যায় না, এত সোজা না, আমি যাই না, আমি পারি না অন্তত বানাতে, সেই উল্টোটা উল্টো দিকে করা থাকে না, তাই অনেক ঝামেলা ঘরে করা যায় না। তো রুমাল রুটিটাও কিনে এনেছিলাম ওই স্ন্যাক্সগুলো কেনার সময়। তো এখন এখানে সোনা ওর বাবার সাথে হামাগুড়ি প্রতিযোগিতা করছিল, তো ওরা দুজনে খেলছিল। আমি তখন পেঁয়াজ রসুনগুলো একটু কেটে নিয়ে চিকেন কষা করার জন্য তৈরি হচ্ছিলাম। আর রুমাল রুটির সঙ্গে চিকেন কষা খেতে খুবই ভালো লাগে। আমি আগে একদিন মানে হ্যাঁ আগে একদিন আমি ইটিং শোতে সেটা করিয়েছিলাম। তো যাই হোক, সেটা করছিলাম আমি, আর এখানে সোনা ওর বাবার সাথে এত মজা করছিলো, মানে করতে করতে দেখলাম আমার রান্না করার মধ্যেই দেখলাম ও ঘুমিয়েও পড়েছে। তো ওর বাবার জামা কাপড় ছাড়িয়ে দিয়ে ন্যাপি চেঞ্জ করিয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছিল, আর আমি ততক্ষণে রান্না করেছিলাম, ও ঘুমিয়ে পড়েছিলাম। আমারও রান্না প্রায় শেষ হয়ে গেছিলো, তারপর গরম গরম রুমাল রুটির সঙ্গে চিকেন কষা খেয়ে আমরাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। বাবার কোলে ঘুমে কি শান্তি, শোনা তো কেউ বানা দুটি লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে নিশ্চয়ই বলো কিরকম ভিডিও আর দেখতে চাও, বা ভিডিওতে কিছু ইম্প্রুভমেন্টের দরকার আছে কিনা নিশ্চয়ই আমাকে সাজেশন দেবে, আমার খুবই ভালো লাগে। তো আজকের জন্য এতটুকুই, তো কয়েকদিন আবার দেখা হবে, টাটা।